গ্রীষ্মকালীন ফলের মধ্যে তরমুজ অন্যতম। মিষ্টি স্বাদ এবং পানির পরিমাণ বেশি হওয়ায় গরমকালে এটি খুবই উপকারী ফল। আর রোজার মাস জুড়ে তো এই তরমুজের দাম ধরাছোঁয়ার বাইরে থাকে। বেশ সহজলভ্য এ ফল শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়। তবে প্রজাতিতে ভিন্ন ভিন্ন। বিশ্বে মোট 1,200 প্রজাতির তরমুজ উৎপন্ন হয়। তবে জাপানে আছে তরমুজের একটি বিরল প্রজাতি। দেখতে কালো এ তরমুজের জাপানি নাম ডেনসুক। এগুলোকে কালো তরমুজও বলা হয়ে থাকে। কেবল জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে এটি পাওয়া যায়। তবে বর্তমানে ডেনসুক তরমুজের বীজ ইউরোপ ও উত্তর আমেরিকায়ও ছড়িয়ে পড়েছে। এটি বিরল প্রজাতির তরমুজ, যেটি খুব কম সংখ্যক উৎপন্ন হয়। বছরে গড়ে মাত্র 100টি ডেনসুক তরমুজ উৎপন্ন হয়। এগুলো বিক্রির জন্য আয়োজন করা হয় জমকালো নিলাম অনুষ্ঠানের। নিলামে এক একটি তরমুজের দাম ওঠে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত। 2019 সালে একটি ডেনসুক তরমুজ বিক্রি হয়েছিল $6,000, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,22,000 টাকা। এগুলো বাইরে থেকে দেখতে উজ্জ্বল এবং কালো, ভেতরের অংশটি খাস্তা। অন্য তরমুজ থেকে এটি স্বাদে বেশ মিষ্টি এবং বীজ অনেক কম থাকে। এর স্বাদ অনেক বেশি সুস্বাদু। তবে এ জাতের তরমুজ শুধু প্রথম ফসলের ক্ষেত্রে খুব দামে বিক্রি হয়। পরের ফসল থেকে যে ফল পাওয়া যায় সেগুলোর দাম 19,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বেশি দামে সব মানুষের পক্ষে এই তরমুজ খাওয়া সম্ভব নয়। সাধারণত উপহার হিসেবে দেওয়ার জন্যই এই তরমুজ মানুষ কিনে থাকে। সুন্দর প্যাকেজিংয়ের সঙ্গে নানা প্রশংসা বার্তাও দেওয়া হয়ে থাকে তরমুজের সঙ্গে। তবে পৃথিবীর সবচেয়ে বিরল প্রজাতির তরমুজটিও জন্মে এই জাপানে, যার নাম ইউবারি তরমুজ, যাকে ইংরেজিতে রক মেলন নামে ডাকা হয়ে থাকে। এই তরমুজের 1 কেজির দাম 23 লাখ টাকারও বেশি। জাপানে খুব অল্প পরিমাণে এই তরমুজ বিক্রি হয়। চাইলেই আমাদের দেশের মতো রাস্তার পাশ থেকে এই তরমুজ কিনতে পারবেন না। দামি এই তরমুজের ক্রেতা জাপানের ধনী সমাজ। এত দামি হলেও স্বাদ এবং নানা ঔষধি গুণাগুণ থাকার কারণে বিশ্বজুড়ে এই তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। সূর্যের আলোতে এই তরমুজ উৎপাদন করা হয়। এই তরমুজের এত দামের পেছনের কারণটা অবশ্য ভৌগোলিক। কোবে বিফের মতো এই তরমুজও একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয়। তবে জাপানের আগে থেকেই দামি ফল উৎপাদনের জন্য বিশ্বব্যাপী পরিচিত রয়েছে। এই জাপানেই উৎপন্ন হয় পৃথিবীর সবচেয়ে দামি আঙ্গুর, যার নাম রবি রোমান, যার এক ছড়া আঙ্গুরের দাম $12,000 পর্যন্ত হয়ে থাকে। গত কিছুদিন আগে নিলামে ভিন্ন জাতের একজোড়া ইউবারি তরমুজ বিক্রি হয়েছিল $27,00,000 অর্থাৎ $24,702, যা বাংলাদেশি টাকায় $20,94,000 টাকারও বেশি। কিন্তু এত দাম দিয়ে তরমুজ দুটোকে কে বা কারা কিনলেন? এই দামি তরমুজ দুটো নিলামে কিনেছেন স্থানীয় শিশু খাদ্য প্রস্তুতকার প্রতিষ্ঠান হোক্কাইডো প্রোডাক্টস লিমিটেড। মূল্যবান তরমুজ দুটো সমান 10 ভাগে ভাগ করে লটারির আয়োজন করেছিল তারা। যে 10 সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীর নাম উঠেছিল লটারিতে, তারাই হয়েছে এক টুকরো অমৃতসম তরমুজের মালিক। এর আগের মৌসুমেও এই কোম্পানিটি নিলামে আরও দুটো তরমুজ কিনেছিলেন। সেবার দাম পড়েছিল 900 ইউরোর মতো। এছাড়াও এই তরমুজগুলো বেশিরভাগ সময়ে ধনীরা উপহার সামগ্রী হিসেবে ক্রয় করে থাকেন। জাপানে উপহার বিনিময়ের রীতি রয়েছে। যেন তেন উপহার নয়, দামি উপহার দিয়ে বিনিময়ে পাওয়ার আশাও করেন উপহারদাতা। প্রাপকও প্রতিদান দেওয়াকে অবশ্য পালনীয় কর্তব্য হিসেবেই দেখেন, যার কারণে জাপানে এই ফলগুলো চাহিদার শীর্ষে থাকায় পুরো বিশ্বেই এর দাম আকাশ ছোঁয়া হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।